ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতা ডিজাইন আজ আমি দুটি নিয়মে আপনাদের সাথে ফলস পার বসানো শেয়ার করব তো এখানে আমি শাড়ির সেম কালারের ফলস পার নিয়েছি তো ফলস পারটি রূপা গার্ডেন প্রোডাক্টস কোম্পানির আছে তো প্রায় সবার ঘরে এই বেলনাটি পাওয়া যায় তো এই বেলনা দিয়ে আমি কীভাবে ফলস পার বসাই সেটাই দেখিয়ে দেবো আর আমি একটি মোটা ধরনের ডায়েরি নিয়েছি এটা দিয়েও কীভাবে বসাতে পারেন পার সেটাও আমি দেখিয়ে দেবো এবারে শাড়িটাকে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ওপরের দিক এই সরু পারটি ওপরের দিক আর এটি পায়ের দিক এটি কোমরের দিক তো শাড়ি এখানে আমি কানা মুড়িয়ে সেলাই করে রেখেছি আপনাদের কাছে পিকো মেশিন থাকলে আপনারা পিকো করিয়ে নেবেন তবে শাড়িটিকে আমি খুলে উল্টো দিকটা রাখব শাড়িটি এখানে আমি মেঝেতে পাতিয়ে ফলসটি বসাচ্ছি তো যখনই ফলস পার বসাবেন এই সাইড থেকে কিছুটা ছেড়ে তারপরে ফলসটি বসাতে হয় তো এখান থেকে আমি মাপ নিচ্ছি সেভেন ইঞ্চ বা হাতের এক বেগদা মাপ নিয়েও ফলসটি আপনারা তারপরে বসাতে পারেন তো মাপ নেওয়ার পরে ফলস পার্টটিকে খুলে সোজা উল্টো একটু দেখে নেবেন তারপরে ফলসের একটি কানা হাফ ইঞ্চ পরিমাণ ভিতরের দিকে মুড়িয়ে এইভাবে রেখে সমান করে রেখে একদম কানা দিয়ে লম্বাটা পুরো আমি মেশিনে সেলাই করে নেবো তো এখানে আপনারা হাতেও সেলাই করতে পারেন মেশিনে সেলাই করলে কি হয় একটি একটু মজবুত হয় সেলাইটি একটু মজবুত হয় তো আমি এখানে মেশিনে লম্বাটা সেলাই করে তারপরে ফিরে আসছি তো এখানে আমি নিচের কানাটি পুরো মেশিনে সেলাই করে নিয়েছি এরপরে ডাইটাকে এর ওপরে রেখে এইভাবে আস্তে আস্তে সরিয়ে সেম কালার সুতো দিয়ে পাড়ের একদম কানা দিয়ে হেমটি শুরু করব তো এইভাবে ছুঁইটিকে আমি আগে গেঁথে নেব তারপরে অল্প অল্প ছাড় রেখে হেমটি শুরু করব তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে হাফ ইঞ্চ পরিমাণে গ্যাপ রেখে সেলাই করবেন হাফ ইঞ্চের কম নেবেন না হাফ ইঞ্চের বেশি নেবেন না হাফ ইঞ্চ পরিমাণে নিলে সেপটি সুন্দর লাগবে তো এখানে আমি সেলাইটি শুরু করছি কিভাবে সেলাই করছি একটু ভালো করে দেখবেন ছুঁইটিকে একদম অল্প পরিমাণে কাপড়ে গেঁথে সানে ঠেকিয়ে ফলসপারের উপর দিয়ে আমি টেনে তুলছি তো ছুঁয়ের মুখে এই আঙুলটিকে এইভাবে রেখে ছুঁইটিকে টেনে তুলবো একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি সেলাইটি করছি এই দাগ অনুযায়ী এইভাবে সেলাই করব তো এই হয়ে গেল একটি নিয়ম আরেকটি নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় তাঁতের শাড়ি বা জর্জের শাড়িগুলি আপনারা মোটা ডায়রি বা মোটা একটি বই দিয়ে এইভাবে খুব ইজিলি কানাটি সেলাই করার পরে হেম করে ফলসটা বসিয়ে নিতে পারেন আর যে শাড়িগুলো সফট কাপড়ের বা শিপন সিল্ক কাপড়ের হয় সেগুলোতে এইভাবে ফলস বসাতে একটু প্রবলেম হয়ে থাকে তো এখানে নিচের কানাটি সেলাই করে নেওয়ার পরে একটি অন্য কালার সুতো ছুঁই ভরে নেবেন নিয়ে বেলনাটাকে এইভাবে গড়াবেন গড়িয়ে এইভাবে বড় বড় ঘাট করে বা যেমন কাঁথা সেলাই করে সেইভাবে গ্যাপ রেখে বড় বড় করে সেলাই দিয়ে পুরো পাটটাকে আগে বসিয়ে নেবেন যখন এইভাবে বড় বড় করে সেলাই করবেন তখন কোথাও গিট দেবেন না কারণ সুতোটি হেম করার পরে সুতোটি টেনে খুলতে হবে তো এইভাবে বড় বড় গ্যাপ রেখে পুরো পাটটিতে আগে সেলাইটি করে নেবেন তারপরে যতটুকু কাপড় বেলনা গড়িয়ে সমান করেছিলেন ততটুকু সেলাই করা নেওয়ার পরে বেলনাটিকে আবার সেলাইয়ের ওপরে রেখে গড়াবেন একবার নয় দরকার হলে বারবার গড়াবেন গড়ি যতক্ষণ না সমান হয় ততক্ষণ গড়াবেন গড়িয়ে এভাবে বারবার গড়িয়ে কাপড়টি যখন সমান হবে তখন ফের আবার সেলাইটি চালু করবেন এইভাবে যখন সিল্কের বা শিপনের শাড়ির উপরে বেলনা গড়িয়ে আপনারা সেলাই করবেন তখন দেখবেন শাড়ি শুদ্ধ ফলস পাটটা সমান হয়ে যাচ্ছে তখন আপনারা সেলাই করতে খুবই সুবিধা হবে তারপরে এইভাবে সেলাইটি পুরো করে নেওয়ার পরে কানা দিয়ে আপনারা হেমটা করে নেবেন করে নেওয়ার পরে এই সুতোটিকে কেটে নেবেন কেটে খুলে নেবেন তো এখানে আমার এই সেলাইটির কোনো দরকার নেই তো আমি সুতোটি কেটে নিচ্ছি কেটে খুলে নিচ্ছি তারপরে আগে যেভাবে ডায়রিটি রেখে হেম করছিলাম সেইভাবে হেমটি করব। তো বন্ধুরা আগামী দিনে আমি আরও নতুন নতুন ডিজাইন নতুন টিপস নিয়ে ভিডিও আপলোড দেব তো আপনারা যেমনভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্লিজ আমাকে সেভাবে সাপোর্ট করবেন আর আমার কোনো ভিডিওতে কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে সেটি অবশ্যই কমেন্ট করবেন তো প্রথমে যেখানে আমি হেম করতে করতে বন্ধ করে দিয়েছিলাম সেখান থেকে আবার আমি হেমটি চালু করলাম তো এই কানাগুলিতে অবশ্যই একটি করে গিট মেনে নেবেন তো আমি এখানে একটি গিট মেনে নিলাম আবার হাফ ইঞ্চ হাফ ইঞ্চ করে গ্যাপ রেখে আমি হেমটি শুরু করছি বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল ক্লিক করে রাখবেন সবার ফার্স্ট আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে কাটিং স্টিচিং ডিজাইনের ভিডিওগুলো খুব সহজ পদ্ধতিতে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আশা করি আপনারা সেখান থেকে দেখলে খুব সহজভাবেই শিখতে পারবেন ও বুঝতেও পারবেন তো একই রকমভাবে দাঁড়িয়েটাকে আমি সরি সরি দিয়ে কিছুটা পার সেলাই করে আবারও ফিরে আসছি কারণ ভিডিওটা যদি পুরো দেখাই তাতে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তো কিছুটা সেলাই করে আমি ফিরে আসছি তো এখানে আমি ফলস পার্টটি পুরোটাই সেলাই করে নিয়ে কানার দিকে ফিরে এসেছি তো যেমনভাবে আমি হেম করছিলাম তেমনভাবে সেমভাবে হেমটা করছি করে নিয়ে এই কানাতে একটি গিট মেরে নেব তো অবশ্যই কানাগুলিতে একটি করে গিট মেরে নেবেন কারণ কোথাও একটু বেঁধে গেলে শাড়ি শুধু পাটটি কুচকিয়ে যাবে তো ভালো করে লক্ষ্য করে দেখুন কানার দিকে আমি বাঁ হাতে আঙুল দিয়ে চেপে রেখেছি এখানে আঙুল দিয়ে চেপে রেখে আমি পাটটি এই কানার সেলাইটি করছি চেপে রাখলে এখানে সুন্দরভাবে সেলাইটি হয়ে যাবে শাড়িটি উঠবেও না আর হেমটি করতেও সুবিধা হবে যদি আপনারা অল্প অল্প সেলাই জেনে থাকেন তাহলে এইভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করুন তাহলে সহজভাবেই আপনারা ফলসটা বসিয়ে নিতে পারবেন শুধু কি করবেন নিচের কানাটা হাতে সেলাই করে নেবেন মেশিন থাকলে মেশিনে সেলাই করে নিন নাহলে হাতে সেলাই করে নিন তারপরে আমি যেভাবে হেম সেলাইটা দেখিয়েছি সেভাবে হেম করে নিন তাহলেই সুন্দরভাবে আপনারাও সেলাই করতে পারবেন তো এখানে আমার প্রায় সেলাইটি হয়ে এসেছে তো কানাতে গিট বেঁধে আমি শাড়ির এপিট ওপিট দুপিটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কোথাও কোনো জায়গায় কুচকিয়ে নেই সুন্দরভাবে ফলসটি বসেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ